সপ্তাহে প্রথম দিন সোমবারে দিল্লির দূষণ পরিস্থিতির উন্নতি নেই সোমবার সকালেও দূষণের মাত্রা দেখে আতঙ্কিত দিল্লিবাসী এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এ কিউ আই অর্থাৎ বাতাসে দূষিত কণার পরিমাণ চারশো অষ্টআশি যা নিরাপদ মাত্রার চেয়ে আশি গুণ বেশি তথ্য পরিসংখ্যান এমনই এই পরিস্থিতিতে সোমবার দুপুরে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরিবেশ মন্ত্রী গোপাল রায় ও সংশ্লিষ্ট সবকটি দপ্তরে আধিকারিকেরা ছিলেন বৈঠকের সমাধান খুঁজতে হয় আলোচনা সোমবার সকাল থেকেই ধসা ঘেরা রাজধানী আর পুরাম পাটপারগঞ্জ নিউ মতিবাগের মতো এলাকার অবস্থা সবচেয়ে খারাপ এই চার জায়গাতেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চারশোর উপরে কেন্দ্রীয় সরকারের দূষণ বিরোধী পরিমাপ সংস্থার তথ্য অনুযায়ী দিল্লি এই মুহূর্তে স্টেজ ফোর বা বিভাজনক ক্যাটাগরিতে রয়েছে এই পর্যায়ে বিচার হয় এ কিউ আই দিয়ে তা চারশো পঞ্চাশের নিচে হলে সিভিয়ারি বা গুরুতর করা হয় দিল্লিতে আই চারশো ছেষট্টি গত পাঁচ দিন ধরেই প্রায় একই রকম কোনো উন্নতি নেই রিপোর্ট পাবলিক নাও